সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি এবং এসএসসি 2021 সালের পরীক্ষার্থীর জন্য একটি বিশাল সুখবর নিয়ে এসেছি। তো পুরো বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা যারা 2021 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের অনেক নিউজ এসেছে নিউজ চ্যানেলে। সময় টিভিতে একরকম কথা বলছে, একবার বিভিন্ন টিভি এক এক রকম নিউজ করছে, কিন্তু ফাইনালাইজেশন যেটা সেটা হচ্ছে যে আমাদের কাছে তথ্য ছিল যে 15ই জানুয়ারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস দিবে। সেই সম্পর্কিত একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম, কিন্তু আজকে 16ই জানুয়ারি হয়ে গেছে, এখনও কিন্তু সিলেবাসটা আসেনি। কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যদি জানতে পেরেছি যে আমাদের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে সিলেবাসটি তৈরি করা শেষ হয়েছে। আজকে যেহেতু শনিবার, তাই তারা সাপ্তাহিক অফিস ছুটি, তাই তারা দিতে পারছে না। আগামী রবিবার তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলো পাঠাবে, মাওসির কাছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে। তারা যখন সেটাকে অনুমোদন দিবে, অনুমোদন দেওয়ার পর সেটা হয়তো বা রবিবারের রাতে, মানে আগামীকাল রাতে বা সোমবারে শিক্ষার্থীদের হাতে হাতে এসে পৌঁছাবে। তো আমরা সেই সিলেবাসটা দেওয়ার সাথে সাথে তোমার কাছে পাবলিশ করব। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সিলেবাসটি দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা পৌঁছে দিতে পারি। প্রথমে কথা হয়েছিল যে সিলেবাস দেওয়া হবে না, অটো পাস করিয়ে দেওয়া হবে। এসএসসি 2020 যেমন হয়েছিল ঠিক সেভাবেই অটো পাসের কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল যে না, অটো পাস হবে না। অটো পাস না হয়ে যেটা হবে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা আছে নবম এবং দশম এসএসসির ক্ষেত্রে, আর ইন্টারের ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ, এই দুইটা শ্রেণীকে একসাথে করে একটা সিলেবাস তৈরি করা হবে এবং খুব ছোট সময়ের জন্য, অল্প সময়ের জন্য। তোমরা জানো যে এসএসসি পরীক্ষা এই 2021 সালের জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এসএসসি পরীক্ষা জুলাই আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই সময়কে লক্ষ্য স্থির করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্ষিপ্ত সিলেবাস পাবলিশ করা হবে, সেই যেখানে নবম শ্রেণীর কিছু অংশ থাকবে, দশম শ্রেণীর কিছু অংশ থাকবে। কিন্তু একসময় বলা হয়েছিল যে নবম শ্রেণীর অংশটা বাদ যাবে, দশম শ্রেণীর অংশটা থাকবে এসএসসির ক্ষেত্রে। আর ইন্টারের ক্ষেত্রে বলা হয়েছিল যে একাদশ শ্রেণীরটা বাদ যাবে, কারণ সেটা পড়া হয়ে গেছে, দ্বাদশ শ্রেণীরটা থাকবে, কিন্তু সেটাও আসলে এখন বাদ। এখন প্রকৃত যেই মিটিংয়ের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে, যেহেতু নবম শ্রেণীতেও শিক্ষার্থীরা দীর্ঘ এক বছর পড়াশোনার বাইরে ছিল, তাই নবম এবং দশম শ্রেণী দুইটা শ্রেণীর সিলেবাসকে একসাথে করে এবং খুবই অল্প সময়ের জন্য যেসব বিষয় শিক্ষার্থীদের একান্তই জানা লাগবে সেইসব বিষয়কে, সেসব অধ্যায়কে রেখে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্র সেম, যেসব বিষয় আসলেই জানা থাকা লাগবে, কিছু কিছু বিষয় থাকে যে সেগুলো না জানলেও পরবর্তী ক্লাসে তাদের জানার স্কোপ থাকবে, সেসব বিষয়কে বাদ রেখে যেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেসব অধ্যায়কে রেখে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে। তো সংক্ষিপ্ত সিলেবাসটি সম্পর্কে তোমাদের কার কী মতামত সেটি কমেন্ট বক্সে লিখে দিবে, এবং তোমরা কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে দেখছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তোমাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বদ্ধপরিকর। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু সিলেবাসটা সবার আগে পাবে না, কারণ তোমরা জানো যে তালুকদার একাডেমি থেকে এডুকেশন রিলেটেড সকল ধরনের হেল্প করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন কিন্তু অন করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিবে। লাইক বা ডিসলাইক একটু তুমি দিয়ে যাবে।